খোলাখুলি বলতে পারো, আর যদি পছন্দ না করো সেটাও বলতে পারো। পছন্দ বলতে আপা ওই তো ভালো লাগে। এরকম বাই বিয়ে কথা বললে হবে না তো রাসেল, তুমি আমাকে ক্লিয়ার করে বলো তুমি রুনালার সাথে প্রেম করতে চাও কিনা। কেন আপা? তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি যদি রুনালার সাথে প্রেম করতে চাও তাহলে ওর সাথে আমি তোমাকে প্রেমটা করিয়ে দেব। আপা আসলে আমরা তো একসঙ্গে পড়াশোনা করি, আমরা খুব ভালো বন্ধু, বাট প্রেম করব এটা ভাবিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রুনালালের পিছনে ঘুরঘুর করতে পারো কিন্তু এখনো ভেবে দেখোনি তুমি ওর সাথে প্রেম করবে কিনা। তোমাকে আমার চেনা শেষ, যাও এখান থেকে, আর কখনো রুনালালের পিছনে ঘুরঘুর করবে না। দাঁড়িয়ে আছো কেন, যাও। জি আপা, আমি যদি প্রেমটা করতে চাই? তুমি প্রেম করবে কি? তুমি কি রুনালালের যোগ্য? কেন আপনি না বললেন? আমি তোমাকে বলেছি রুনালালের যোগ্য হয়ে ওঠার জন্য। সেটা কিভাবে সম্ভব? তুমি কি রুনালালের কোনো খোঁজ খবর রাখো? ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খোঁজ রাখো? রুনালালের কি আজকে ক্লাসে গিয়েছিল? না যায়নি। তাহলে কোথায় গিয়েছিল? আমার সাথে তো সকালবেলা দেখা হয়েছিল আপা, ও বলল খুব জরুরি নাকি একটা কাজ আছে, আমাকে বললো তুমি যাও ক্লাসে, আমি আজকে যাব না। তোমাকে বললো আর তুমি উল্টো দিকে ঘুরে ক্লাসে চলে গেলে? গাধা প্রেমিক কোথাকার! তোমার সাথে রুনালালের প্রেম হলে তোর জীবন শেষ। তাহলে এখন কি করবো আপা? তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো রাসেল, তোমাদের ক্লাসে কি কোনো সাদা চুলের টিচার পড়ান? সাদা চুল না তো, সাদা চুলের কোনো টিচার নেই আপা। তাহলে তো তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। শোনো, ও যদি সাদা চুলের কারোর সাথে যোগাযোগ করে কিংবা কথা বলে তুমি কিন্তু তৎক্ষণাৎ আমাকে জানাবে। জি আপা জানাবো। কিন্তু খবরদার, মনে রাখবে রুনালালের কিন্তু অনেক রাগ, ও যদি টের পায় যে তুমি ওর স্পাইগিরি করছো তাহলে কিন্তু তোমার জীবন শেষ, তোমার মাথা ফাটিয়ে দুভাগ করে দেবে। না আপা জানবে না। তাহলে কালকে তুমি আমাকে প্রথম রিপোর্টটা দিচ্ছ। জি যাও যাও যাও। হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।